সাইফুল ইসলাম, যার বাড়ি পিয়ারাপুর, নিজ বুরুঙ্গা, ওসমানীনগর। সাইফুল সুনামগঞ্জের জগন্নাথপুরের জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ক্লাসে সবসময় সে প্রথম হয়। ঠিক আপনার আমার মতোই বাবা মার কত স্বপ্ন এই ছেলেকে ঘিরে। হঠাৎ গত তিন মাস আগে ধরা পড়ল সাইফুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমরা এখন জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার অফিস রুমে বোয়াত আছে। এখন মাদ্রাসার কিছু আসাতি যায় গ্রাম আসে। আমরা এই মাদ্রাসাটা জগন্নাথপুর থানার অধীনে সুনামগঞ্জ জেলা পড়ছে। আজকে আমরা আমরা কাছে আমরা যে মায়ার ছাত্র, আদরের ছাত্র সাইফুদ্দিন দেনিয়া রয়েছে, তাই নিয়ে মাদ্রাসা ইবতেদায়ী পঞ্চম বর্ষের ছাত্র। এই বছর ইবতেদায়ী পঞ্চম বর্ষ করার কথা আছে। গত রমজান মাসের আগে অসুস্থ হয়ে গেছেন এবং এই অসুস্থটা ধরা পড়ছে একটা ব্লাড ক্যান্সারের পর্যায়ে। আল্লাহ তাআলার মনসা এবং ইচ্ছা অনুযায়ী একটু ছোট বাচ্চা, খুব মেধাবী ছাত্র, জমাতের এক নম্বর ছাত্র। মন টাকার লাগি কিয়া তার পরিবার আটকে গেছে। আমরা উস্তাদ হিসাবে আমরা সবে আমার মাদ্রাসার চব্বিশ জন উস্তাদের পক্ষ থেকে তাহলের পক্ষ থেকে অনুরোধ করলাম। আমি তো সকলকে চিনলাম না, আমরা এরিয়ার অন্য এরিয়ার দুটো ভাই বিরাদর প্রবাসে আসেন, আপনারা জানেন হ্যাঁ প্রশস্ত করি এখন মানুষের জীবন রক্ষার লাগে, এগিয়ে আসুন। আমরা দোয়া আল্লাহ তালা আপনারা দুনিয়া তোর বালাই নিচু মাফ করি। আমাদের প্রাণপ্রিয় ছাত্র, মেধাবী ছাত্র, ইবতেদায়ী পঞ্চম বর্ষের ক্লাসের মধ্যে সে এক নম্বর, খুব মেধাবী এবং খুব আদর্শবান একজন ছাত্র সাইফুদ্দিন। আজ প্রায় তিন সাড়ে তিন মাস যাবৎ সে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আমার ক্লাসমেট এক নম্বর ছাত্র, মেধাবী ছাত্র, আমার ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি কঠিন রোগে আক্রান্ত। জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, তার বিরাট রোগে আক্রান্ত, বহুদিন ধরে এই বিরাট রোগে আক্রান্ত। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমি সিলেট জেলার ওসমানীনগর থানা পিয়ারাপুর গ্রামের অধিবাসী মৌলানা আব্দুল মুক্তাদি। আমি একজন শিক্ষক। আমার যদি সাইফুদ্দিন ১১ বছরের ছেলে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, দীর্ঘ পাঁচ মাস যাবত চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অনেক টাকা খরচ হয়েছে। বর্তমানে আমার পক্ষে তার পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর হয়েছে। আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি যাতে বাচ্চাটার জীবন রক্ষা করা যায়। আমি বিশেষ রোগে আক্রান্ত, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনারা আমার লাগে দোয়া করবা, আমার সাহায্য করবা, সহযোগিতা করবা। আমি আপনার কাছে কইলাম আমার এই চিকিৎসা আমার আব্বার পক্ষে চালাই সম্ভব হইতেছে না। আপনারা লাখ লাখ টাকা খরচ হয়েছে, আপনারা যদি কিছু সাহায্য করেন আমি সুস্থ হই উঠবো। গরিব বাবা চিকিৎসার খরচ বহন করে নিঃস্ব। ডাক্তার বলছে সঠিক চিকিৎসা হলে এখনো ওকে বাঁচানো সম্ভব। অনেক ব্যয়বহুল খরচ, যাতে এটা এখন এই ব্যয়বহুল এই খরচ বহন করতে পারবে না। কারণ এই গার্জিয়ান যে অনেক বিক্রি করে কাজ করতে হবে, অনেক টাকা লাগবে। মন থেকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, আর এর উসিল্লা যদি আল্লাহ তাআলা তার শিফা নসিব করেন, তাহলে এটার জন্য আপনারা আমরা সকলেই দুনিয়া এবং আখেরাতের মধ্যে উত্তম জাজা পাইমু। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাজা দিবা। সেও সারা জীবন দোয়া করবো আমরা যারা তার উস্তাদ আছি এবং তার সহপাঠী ছাত্র ভাই হল যারা আছেন, তারা অন্তরে অন্তস্থল থাকি তার জন্য, আপনার জন্য, সকলের জন্য দোয়া করবা। আমরা খুব বিনয়ের সাথে আবেদন করবো তার চিকিৎসার ব্যয়টা চালাইয়া যাওয়ার জন্য। আমরা চেষ্টা করে দেখি আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলার রহমত সামিলে হার হইলে হয়তো পূর্ণ সুস্থ হইয়া ইনশাল্লাহ আবার ওই মাদ্রাসায় ফিরিয়ে আইব, এই আশা পোষণ করা। আমরা সুস্থ অবস্থায় আবার তাকে দেখতে চাই। সে আজকে লেখাপড়াবিহীন তিন সাড়ে তিনটা মাস কাটিয়ে দিচ্ছে। আমাদের বড় ব্যথা লাগে যে এই মেধাবী ছাত্র, সে অল্প বয়সেই সে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আপনারা যদি সহযোগিতার হাত প্রসারিত করেন ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস সে আবার সুস্থ হবে। আমি সবের কাছে আন্তরিক শ্রদ্ধার সাথে, মায়ের সাথে, মা বইন ভাই বিরাদর যারা আছেন অনুরোধ করবো
যে নিজের ছেলের বৃদ্ধিটা বিগত ধরতো যে আমরা খানলাম নিয়ে গেলাম নে, যেহেতু আপনার নিজের ছেলে মনে হয় হচ্ছে বাচ্চা, তার দিকে লক্ষ্য করি আপনারা সবে আপনার চেষ্টা করুকা। সকল উস্তাদ বৃন্দ আপনাদেরকে কথা দিচ্ছি, আমরাও আপনাদের জন্য সর্বাঙ্গীনভাবে মঙ্গল কামনা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করার তৌফিক দান করুক। আসুন প্রিয় ভাই বোনেরা, ব্লাড ক্যান্সার আক্রান্ত এই অসহায় মাদ্রাসার ছাত্রটিকে আমরা সাহায্য করি। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন। হয়তো আপনার আমার সাহায্যেই বাবা মার কোলে ফিরে আসবে সাইফুল ইসলাম। আমি আল্লাহ দরবারে আপনাদের জন্য দোয়া দরকার, আমার ছেলেও দরকার, আল্লাহ তালা যেন আপনাদের এই দান হাতের মাধ্যমে বাচ্চাটার জীবন রক্ষা করেন এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। আমি